আজকের গুরুত্বপূর্ণ টপিকস হচ্ছে বারের টুইটার মার্কেটিং এর কাজের জন্য কিভাবে আমি পোস্ট করব, অথবা বায়ার আমাকে তার টুইটার অ্যাকাউন্ট গ্রো করার জন্য দিয়েছে ফলোয়ার বাড়ানোর জন্য, পোস্ট করার জন্য বা ম্যানেজার হিসেবে দায়িত্ব দিয়েছে, আমি কিভাবে বায়ারের অ্যাকাউন্টে পোস্ট করব। এবং এটা খুবই গুরুত্বপূর্ণ, টুইটারের আমার যতগুলা ক্লাস হয়েছে এই ক্লাসটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট, কারণ এই পোস্টের মধ্যে আমি ইউনিক অনেক কিছু দেখাবো, মানে অনেক ডিপলি বিষয়গুলো কভার করবো। কারণ আপনি টুইটারের পোস্ট যদি একচুয়ালি ভালো মতো করতে না পারেন, তাহলে কিন্তু অ্যাকাউন্টটা গ্রো করতে পারবেন। হ্যাঁ, আর টুইটারের ক্ষেত্রে পরিপূর্ণভাবে আপনাকে পোস্টটা তৈরি করতে হবে। এখন আমি স্টেপ বাই স্টেপ পোস্ট তৈরি করা এবং পোস্ট করা দেখাবো। সাপোজ আমার অ্যাকাউন্ট থেকে আমি দেখাবো, কিন্তু আমি বোঝানোর জন্য এটা আমার বায়ারের হচ্ছে টুইটার অ্যাকাউন্ট, মনে করেন যে অ্যাকাউন্ট আমার, জাস্ট আমি দেখাচ্ছি যে এটা বায়ারের, ঠিক আছে, সিম্পলি অর্গানিক ফুড এটা বায়ার। এখন বায়ারের প্রোডাক্ট এখানে, বায়ারের ওয়েবসাইট আছে, ঠিক আছে, আমি ধারাবাহিক ভাবে কভার করতেছি ওয়েবসাইট অডিট, মানে সরি, তার লিঙ্কডইন অ্যাকাউন্ট, সরি, তার টুইটার অ্যাকাউন্টটা, আমি প্রোফাইলটা আমি অডিট করেছি, তারপরে হচ্ছে তার পোস্ট, তার প্রোডাক্ট দিয়ে একটা পোস্ট ডিজাইন করেছে। আজকে আমাদের টপিকস হচ্ছে আমরা কিভাবে পোস্টটা করব, ঠিক আছে। তাহলে পোস্টটা করার ক্ষেত্রে আমি আমার অ্যাকাউন্টটিকে আমি দেখাবো, কিন্তু পোস্ট করার ক্ষেত্রে আমরা বেশ কিছু স্ট্র্যাটেজি ফলো করব, ঠিক আছে, স্ট্র্যাটেজি ফলো করব। আচ্ছা, আমি প্রথম অবস্থায় আমি আমার অ্যাকাউন্ট থেকে দেখানোর জন্য, এটা আমার অ্যাকাউন্ট, ঠিক আছে, আমি কি যাব, সাপোজ মনে করেন এটা বায়ারের অ্যাকাউন্ট, বায়ারের অ্যাকাউন্টে প্রথমে ঢুকবেন, হোম পেজে যাবেন, হোমে যাবেন, ঠিক আছে, হোমে যাবেন। যাওয়ার পরে আপনি এই জায়গাতে ক্লিক করবেন, ঠিক আছে, এই জায়গাতে ক্লিক করবেন। এখন ঘটনা হচ্ছে আপনি তো হয়তো বায়ার কোনো ভিডিও দিতে পারে বা কোনো ইমেজ দিতে পারে, বা আপনি নিজেও এটা ভিডিও তৈরি করে নিতে পারেন বা ইমেজ তৈরি করে নিতে পারেন, বা আপনার বায়ারের ওয়েবসাইট থেকে বা বায়ারের কাছ থেকে কিছু পোস্ট বা বলতে কিছু ইমেজ আপনি নিয়েও ডিজাইন করতে পারেন। আমি এই বায়ারের অর্থাৎ এর প্রোডাক্টের উপরে অ্যানালাইসিস করে আমি একটা প্রোডাক্টের উপরে একটা ডিজাইন তৈরি করেছি, আজকে সেই ডিজাইনটা আমি পোস্ট করব এবং আরো কি কি বিষয় সেগুলো কভার, ঠিক আছে। তাহলে আমি এখানে কি করব, আমার এই ডিজাইনটা আমার কম্পিউটারে রাখা আছে, ঠিক আছে, আমি মিডিয়াতে ক্লিক করবো। হ্যাঁ, এই জায়গাতে মিডিয়াতে ক্লিক করবো, ক্লিক করার পর আমার সেটা ডেস্কটপে রাখছি, আমি ডেস্কটপ থেকে এই পোস্টটা নিয়ে আসি, ঠিক আছে, এই যে পোস্টটা, তার একটা প্রোডাক্ট, প্রোডাক্টটা ডিজাইন করেছি এবং ডিজাইন করার পর পোস্ট, এখন পোস্ট আমি কিভাবে করব। এখন তার এখানে আমি সর্বপ্রথম কথা হচ্ছে টুইটারে প্রতিটা বিষয় নিয়ে কথা বলবো এবং প্রত্যেকটা টপিকস এর উপরে ভেঙে ভেঙে কথা বলবো। টুইটারে আপনি কোনো সময় অনেক কিছু লিখতে পারবেন না, ঠিক আছে, কিন্তু সিস্টেম হচ্ছে, আচ্ছা, এখন সর্বপ্রথম কথা হচ্ছে আমি এখানে একটা টাইটেল দেব, ঠিক আছে, এই যে টাইটেলটা, এই টাইটেলটা আমি এখানে দিই, ঠিক আছে, সাপোজ আমি লিখে দিচ্ছি সিম্পলি অর্গানিক এটা আমি টাইটেল দিই, ঠিক আছে। টাইটেল দেওয়ার পরে দুইটা ওয়েতে এখানে কাজ করতে হবে, একটা হচ্ছে খুব ঠান্ডা মাথায় বুঝবেন, দুইটা ওয়েতে এখানে কাজ করতে হবে। আপনি মাঝে মাঝে পোস্ট করবেন, কোন লিংক দিবেন না, আর মাঝে মাঝে পোস্ট করবেন ওই প্রোডাক্টটা লিঙ্কটা দিয়ে দিবেন, ঠিক আছে। প্রথমে আমি দেখাবো যে এটা আমি কতটুকু কাভার করব, আমি শুধু টাইটেলটা দেব এবং হ্যাশট্যাগ দিব, এই হ্যাশট্যাগের বিভিন্ন রহস্য আছে, এই পুরা বিষয়টা আমি ক্লিয়ার করব, ঠিক আছে, আমি এটা বন্ধ করি ক্যামেরাটা যাতে ক্লিয়ার বুঝাইতে পারি। আচ্ছা, এখন আমি কি করলাম, আমি এখান থেকে একটা টাইটেল দিলাম, অথবা বাইরের যে প্রোডাক্ট সেই প্রোডাক্টের টাইটেলটা আমি এখানে দিয়েছি, অর্থাৎ প্রোডাক্টের টাইটেলটা দিয়ে আমি ডিজাইনটা করেছিলাম, এখন প্রোডাক্টের আমি টাইটেল দিলাম, টাইটেল দেওয়ার পর আমি দিব হ্যাশট্যাগ, কিন্তু আমি চাচ্ছি যে এখানে আমি লিঙ্ক দিয়ে দেবো, এই প্রোডাক্টের লিঙ্কটা দিয়ে দেবো। এর দুইটা কারণ, যখন দেখবেন মাঝে মাঝে আপনি নর্মালি পোস্ট করলেন আর যখন লিঙ্কটা দিবেন, তখন ভিজিটর ওই ওয়েবসাইটে ওই প্রোডাক্টটা বাই করার জন্য যেতে,
তখন তার ভিজিটর বাড়বে, ঠিক আছে? কিন্তু সবসময় আপনার লিঙ্ক দেওয়ার দরকার নাই। আপনার টুইটার আরে দায়িত্ব নিয়েছেন আপনি বায়ারের, সেক্ষেত্রে আপনি বিভিন্ন সময় বিভিন্ন ভাবে পোস্ট করবেন। মাঝে মাঝে আপনার ওয়েবসাইটে ভিজিটর যাওয়ার জন্য আপনার বা প্রোডাক্টের কাছ পর্যন্ত পৌঁছানোর জন্য আপনার প্রোডাক্টের লিঙ্কটা দিয়ে দিবেন, ঠিক আছে? সেক্ষেত্রে আমি প্রোডাক্টের লিঙ্কটা দিবেন, বা আপনি এখানে লিখে দিতে পারেন বাই নাও, বাই নাও, ঠিক আছে? লিখে আমি এখন প্রোডাক্টের লিঙ্ক দিব। এখন বায়ারের আমি ওয়েবসাইটে যাব, বায়ারের ওয়েবসাইটে যাব, যাওয়ার পরে আমাকে যে প্রোডাক্টটা আমি প্রচার করতে চাচ্ছি, আমি সেই প্রোডাক্টটা আমি সম্ভবত এই প্রোডাক্টটা, হ্যাঁ, যে প্রোডাক্টটা আমি ডিজাইন করেছিলাম সেই প্রোডাক্টের এই যে উপরে লিঙ্কটা, উপরে লিঙ্কটা নিবেন। নেওয়ার পরে লিঙ্ক কিন্তু এই জায়গায় আমি একটু দেখাই দিই পোস্টের মধ্যে, সরি, পোস্ট, এই পোস্টের মধ্যে লিঙ্কটা আমি এখানে বসাই দিতে পারি, বাট আমি সরাসরি লিঙ্কটা বসাবো না, মনে রাখবেন সরাসরি বসাবো না। আমি কি করব, সেটাকে কোনো শর্টনার থেকে শর্ট করে নিব, ঠিক আছে? কোনো শর্টনার থেকে আমি শর্ট করে নিব। এখন মনে করেন যে আপনি বিভিন্ন ধরনের যে শর্টনার আছে না, সেই শর্টনার থেকে শর্ট করে দেবে। সেক্ষেত্রে আমি এটার উপরে আজকে বিস্তারিত দেখাবো না, কারণ আমার আজকে টপিকটা হচ্ছে কিভাবে পোস্ট তৈরি করবো, ঠিক আছে? আমি একটা শর্টনার সাইট থেকে আমি সাপোজ বিটলি, বিটলি থেকে আমি শর্ট করে নিয়ে আসি, হ্যাঁ, লিঙ্কটা ক্রিয়েট লিঙ্ক পেস্ট করলাম, শর্ট করলাম, সরাসরি লিঙ্কটা দিবেন না, শর্ট করে নেবেন। আমি এটা কপি করলাম, কপি করে আমি পোস্টের মধ্যে চলে যাচ্ছি। এই জায়গায় তার মানে কি, সরাসরি আমি লিঙ্কটা দিব না, আমি যে লিঙ্কটা শর্ট করেছি সেটা বসা, সেই লিঙ্কটা বসাইলাম। এখন আমি গুরুত্বপূর্ণ হ্যাশট্যাগ দিব, ঠিক আছে? হ্যাশট্যাগ, এখন হ্যাশট্যাগের বিষয়গুলো আমি বলি। টুইটার এবং ইনস্টাগ্রামের ক্ষেত্রে হ্যাশট্যাগই হচ্ছে খেলা, কিন্তু আপনি টুইটারে তো বেশি হ্যাশট্যাগ দিতে পারবেন না, তাহলে কি করবেন? আপনি প্রথম প্রথম যে হ্যাশট্যাগটা দিবেন সেটা হচ্ছে আপনার অ্যাকাউন্ট, বাইরের অ্যাকাউন্ট যেই কান্ট্রির, আপনি একটু ভালো মতো খেয়াল, এই যে ট্রেন্ডিং ফর ইউ। এখন পলিটিক্স এই ট্রেন্ডিং হ্যাশট্যাগ, এই হ্যাশট্যাগটা যাচ্ছে, তার মানে 3570টা এই হ্যাশট্যাগ ট্রেন্ডিং যাচ্ছে, ঠিক আছে? এখানে ট্রেন্ডিং যাচ্ছে এই হ্যাশট্যাগটা, তার মানে এখানে এখন যে ট্রেন্ডিং হ্যাশট্যাগ সেই হ্যাশট্যাগ গুলা এখানে দেখাচ্ছে, এই যে বাংলাদেশে। আপনি একটা বিষয় খেয়াল রাখবেন, আপনার বাইরের অ্যাকাউন্ট যে কান্ট্রি সেই কান্ট্রির এখানে শো করবে, বুঝতে পারছেন? আমি যেরকম আমার অ্যাকাউন্ট থেকে পোস্ট করে দেখাচ্ছি, এখানে বাংলাদেশ দেখাচ্ছে, বাংলাদেশের ট্রেন্ডিং হ্যাশট্যাগ গুলা দেখাচ্ছে, এর বাইরে অন্য অন্য কান্ট্রিও আপনি দেখাতে পারেন, শো মোরে ক্লিক করলে আরো পাবেন, ঠিক আছে? কিন্তু আপনার বাইরের কান্ট্রি যেটা, সেই কান্ট্রি এখানে অটোমেটিকলি চলে আসবে, সেই কান্ট্রিতে ট্রেন্ডিং হ্যাশট্যাগ গুলা কি, ঠিক আছে? দেখেন এই যে বাংলাদেশে ট্রেন্ডিং হ্যাশট্যাগ, হ্যাঁ, বাংলাদেশে এই হ্যাশট্যাগটা প্যাসিভ ইনকাম, এই হ্যাশট্যাগটা ট্রেন্ডিং যাচ্ছে, ঠিক আছে? এখন আমি কি করব, তাহলে এই হ্যাশট্যাগের বিষয় আমি আবারও বলতেছি, বাইরের অ্যাকাউন্টের ক্ষেত্রে বাইরের কান্ট্রি এখানে শো করবে, বাইরের কান্ট্রির প্রথম হ্যাশট্যাগটা ট্রেন্ডিং হ্যাশট্যাগ দিয়ে দিবেন, সেক্ষেত্রে আমার এই পোস্টে রিলেটেড না হলেও আমি দেবো, কেন? তাহলে এই পোস্টটা রিচ বাড়বে, আমাকে রিচও বাড়তে হবে, বাড়াইতে হবে, আবার এই স্পেসিফিক প্রোডাক্টের মানুষের কাছেও যেতে হবে, তাহলে আমি রিচ বাড়ানোর জন্য আমার বাংলাদেশের কান্ট্রি এখন চলতেছে কি ট্রেন্ডিং হ্যাশট্যাগ প্যাসিভ ইনকাম, আমি এটাই দিয়ে, ঠিক আছে? এটা অর্থাৎ আমি একটু ব্যাকে যাই, এটা আমি ক্লিক করে ফেলছি তো, আচ্ছা, তার মানে আমার এই প্যাসিভ ইনকাম এই হ্যাশট্যাগটা আমি দেবো, ঠিক আছে? প্রথম আচ্ছা এই বিষয়টা আর একটু ক্লিয়ার করি, প্রথমে হ্যাশট্যাগ দিবেন, তারপরে ইন্টার চিহ্ন দিয়ে আপনি নিচে আসবেন, নিচে যাবেন, হ্যাঁ, হ্যাশট্যাগ গুলো নিচে নিচে দিবেন। এখন ঘটনা হচ্ছে আপনি এই প্রোডাক্ট রিলেটেড হ্যাশট্যাগ কিছু নিবেন, ওই জন্য প্রোডাক্ট রিলেটেড রিলেটেড হ্যাশট্যাগ গুলো আপনি নিচে দিবেন, আর এই ট্রেন্ডিং, সরি,
উপরে দিবেন, আর ট্রেন্ডিং হ্যাশট্যাগ গুলা নিচে দিবেন, ট্রেন্ডিং হ্যাশট্যাগটা নিচে দিবেন, ট্রেন্ডিং হ্যাশট্যাগ আবার বেশি দিবেন না, একটা দিবেন ট্রেন্ডিং হ্যাশট্যাগ। হ্যাঁ, আর প্রোডাক্ট রিলেটেড, এখন এই প্রোডাক্ট রিলেটেড হ্যাশট্যাগ তো আমাকে খুঁজে বের করতে হবে। এটা কি সিম্পলি অর্গানিক, অর্থাৎ অর্গানিক ফুড বা অর্গানিক বিষয় নিয়ে উনি কাজ করে, ঠিক আছে, অর্গানিক ফুড নিয়েই মূলত উনি কাজ করে। হ্যাঁ, অর্গানিক ফুড। আচ্ছা, এখানে আমি এই বিষয়টা নিয়ে আমি সার্চ করে দেখব যে এই বিষয়টা নিয়ে ট্রেন্ডিং হ্যাশট্যাগ আমি পাই কিনা, তাহলে আমি চলে যাব, সরি, আমি হ্যাশট্যাগের জন্য আমি চলে যাব, একটা ট্যাব নিব, একটা ট্যাবে যায় আমি লিখব টুইটার হ্যাশট্যাগ জেনারেটর, টুইটার হ্যাশট্যাগ, যে এখানে অনেকগুলো সাইট আপনারা পাবেন। হ্যাঁ, সেই সাইট গুলা থেকে আপনাদের পছন্দ মতো আপনারা নিতে পারেন। সেক্ষেত্রে অনেক সাইটে গেলে আপনাকে প্রথমে লগ ইন করতে বলতে পারে, লগ ইন করে নিতে পারেন, আবার অন্য সাইটে লগ ইন করবেন ফ্রি বলতে পারেন। হ্যাঁ, আমি টুইটার হ্যাশট্যাগ জেনারেটর 100% ফ্রি টুলস, আমি এটাতে ক্লিক করে দেখি এখান থেকে আমি কিছু আইডিয়া নিতে পারি। হ্যাঁ, এখন বায়ারের এই টপিকসটা কি ছিল? অর্গানিক, সিম্পলি অর্গানিক, অর্থাৎ অর্গানিক ফুড নিয়েই মূলত ওনার বিজনেসটা। তা আমি প্রথমে দেখে এই পুরাটা নিয়ে আসলে কিছু আইডিয়া আমাকে দেন, না হলে অর্গানিক ফুড নিয়ে বা আমি এর টপিকস রিলেটেড, অর্থাৎ এটাকে আমি দেই, এটা দিয়ে আমি দেখি যে আমাকে কোনো হ্যাশট্যাগ আইডিয়া দেয় কি জেনারেট। এখানে দেখেন যে হ্যাশট্যাগ গুলা দিয়েছে সেই হ্যাশট্যাগ গুলার মধ্যে আপনি যেগুলা রিলেটেড সেগুলো আপনি নেবেন। আমি এটা রিলেটেড এটা নিলাম, সরি এইটা, হ্যাঁ এই জায়গায় আমি নেবেন, নিয়ে আমি বসালাম হ্যাশট্যাগ। আচ্ছা, তারপরে হচ্ছে আমি এখান থেকে এটা রিলেটেড এটা নিব, এটা নিলাম, তারপরে আমি এটা আমার রিলেটেড এটা নিব, আমি কিছু হ্যাশট্যাগ এখানে দিতে, বেশি দিবেন না, অর্গানিক, আচ্ছা এটাও রিলেটেড এটাও আমি দিয়ে দিব। তার মানে আমার পোস্টের মোটামুটি কাভার। আমি কি করলাম, আমি 4টা হ্যাশট্যাগ দিলাম, আপনারা 3 থেকে 5টা দিবেন। হ্যাঁ, 3 থেকে 5টা, এই ট্রেন্ডিংটা আমি কন্ট্রোল জেড দিয়ে আমি ট্রেন্ডিংটা নিচে দিয়ে দিই, কারণ বাইরে অনেক সময় প্রশ্ন করতে পারে, ঠিক আছে। সেক্ষেত্রে প্রোডাক্ট রিলেটেড হ্যাশট্যাগ আপনারা 2 থেকে 3টা আপনি দিয়ে দিবেন, এই টুইটারের ক্ষেত্রে 5টার উপরে হ্যাশট্যাগে যান না। হ্যাঁ, 5টার মধ্যে আপনারা হ্যাশট্যাগ দিবেন প্রোডাক্ট রিলেটেড, তবে যত স্পেসিফিক প্রোডাক্ট রিলেটেড দিতে পারবেন তত ওই প্রোডাক্ট রিলেটেড হ্যাশট্যাগ দিলে পারে ওই রিলেটেড মানুষ যেই কিওয়ার্ড লিখে সার্চ করবে তখন আপনার পোস্টটা বা আপনার অ্যাকাউন্টটা তার সামনে যাবে, ঠিক আছে। তাহলে টুইটারের মূল বিষয়টা হচ্ছে হ্যাশট্যাগ, তাহলে এখন আমি হ্যাশট্যাগটা কভার করলাম। আর ট্রেন্ডিং, যেই দেশে অ্যাকাউন্ট ওই দেশে ট্রেন্ডিং হ্যাশট্যাগ আমি একটা দিয়ে দিই যাতে এটা গ্রো হয়। তার মানে আমি কি করলাম, আমি টাইটেল দিয়েছি, আমি এই প্রোডাক্টটার লিঙ্ক বাই নাও হিসাবে লিঙ্ক দিয়েছি, কেউ যদি চায় তাহলে বাইরের টুইটার অ্যাকাউন্টের মধ্যে তো তার ওয়েবসাইটে লিঙ্ক আছে, লিঙ্কে যায় ভিজিট করে কিনতে পারে, আবার সরাসরি প্রোডাক্টের লিঙ্কে ক্লিক করেও সে যায় কিনতে পারে। আমরা 2টা অপশন দিয়ে দিলাম। অনেক ক্ষেত্রে দেখা যায় যে আপনি লিঙ্ক না দিয়ে আপনি অ্যাজ ইউজুয়াল দিনে 2টা 3টা করে পোস্ট করতে হচ্ছে, হয়তো বা দিনে 3টা করে পোস্ট করবেন আপনি বাইরের অ্যাকাউন্টে, সেক্ষেত্রে আপনি 2টা ফ্রি পোস্ট করেন, একটাতে আপনার লিঙ্ক দিয়ে দেন, ঠিক আছে, এইভাবে টেকনিক অ্যাপ্লাই করবেন। আচ্ছা, তার মানে আমাদের এটা কভার। এখন অনেক ক্ষেত্রে দেখা যাবে, আর একটা কিছু বিষয় দেখাবো, যে আপনি এই ক্ষেত্রে ডেসক্রিপশন কিভাবে সেট করবেন। এখন এই প্রোডাক্টটা নিয়ে আমি তো একটা লাইনে টাইটেল দিয়েছি, কিন্তু ডেসক্রিপশনটা দেওয়ার তো আমার এত জায়গা দিবে না, কারণ এখানে একটা নির্দিষ্ট লিমিট আছে, অর্ধেক সবুজ আছে, আরো কিছু লিখতে পারবেন, বাট এই জায়গায় বেশি লিখার সুযোগ আপনাকে দিবে না। সেক্ষেত্রে আপনি কি করবেন, সেক্ষেত্রে আপনি এই অ্যাড ডেসক্রিপশন এই জায়গাতে ক্লিক করবেন, দেখুন অ্যাড ডেসক্রিপশন এই জায়গাতে ক্লিক করলে আপনি এই যে ডিসক্রিপশন 1000 ক্যারেক্টার ডিসক্রিপশন দেওয়ার সুযোগ দিবে। তাহলে এই প্রোডাক্টের ডিসক্রিপশন যদি আমি এখানে সেট করে দেই, তাহলে কি হবে,
যখন এই পোস্টটা কারোর কাছে যাবে, তারা এই ইমেজের পর ক্লিক করলে ডিসক্রিপশনটা দেখতে পাবে। ঠিক আছে, তাহলে বায়ারের ওয়েবসাইট থেকে আমি ডিসক্রিপশনটা নিয়েছি, এইটা হচ্ছে ডিসক্রিপশন। বায়ারের প্রোডাক্টের আমি এই প্রোডাক্টের ডিসক্রিপশনটা কপি করলাম, কপি করে আমি এই ডিসক্রিপশনে এখানে বসাই দিলাম। ঠিক আছে, বসাই দিলাম, বসাই দেওয়ার পর আমি সেভ দিব, সেভ দিয়ে দিলাম। আচ্ছা, তাহলে এই যে প্রোডাক্টের ডিসক্রিপশনটা এখানে কিন্তু শো হয়ে গেছে। যখন কোনো মানুষের কাছে পোস্টটা যাবে, সেই ইমেজের পর যখন ক্লিক করবে, তখন সেই ডিসক্রিপশনটা পুরাটা পড়তে পারবে। কিন্তু নর্মালি স্বাভাবিক অবস্থায় সে ডিসক্রিপশনটা দেখতে পাবে না। স্বাভাবিক অবস্থায় টাইটেল দেখবে, স্বাভাবিক অবস্থায় সে এখানে লিঙ্ক দেখতে পারবে, হ্যাশট্যাগ দেখতে পারবে, আর ডিসক্রিপশন দেখতে হলে সে এই ইমেজের পর ক্লিক করলে তখন ডিসক্রিপশন দেখতে পাবে। ঠিক আছে, আচ্ছা, এখন আমি কিছু ইমোজি, এই পোস্টে কিছু ইমোজি সেট করতে পারি। আমি এখানে ক্লিক করতে পারি, এই যে দেখ, ক্লিক করলে এখানে অনেক ধরনের ইমোজি আছে। ঠিক আছে, আমি চাইলে কিছু ইমোজি এই যে এখানে সেট করে ফেলতে পারি। হ্যাঁ, প্রথমে দিকে হোক, বায়নাওতে হোক, যেখানে হোক, আপনি চাচ্ছেন যে কয়েকটা ইমোজি আমি দিয়ে দিই আর অ্যাট্রাকটিভ করার জন্য, আপনি ওই জায়গায় কার্সারটা রেখে আপনি চলে আসেন ইমোজিতে। আসার পরে এখান থেকে যুক্তিসঙ্গত ইমোজি দিবেন, আলতু ফালতু ইমোজি দিবেন না, এটা খারাপ। ঠিক আছে, আপনি এখান থেকে জাস্ট একটা এই ডামি হ্যান্ডের এই ইমোজিটা আমি দিলাম, টিক দিলাম, দেওয়ার পরে এই যে যেটা আমি চাচ্ছি হ্যান্ডেল, ঠিক আছে, আমি চাচ্ছি এইটা, এটাকে আমি টিক দেওয়ার পরে আমি এই জায়গায় টিক চিহ্নতে ক্লিক করব। ঠিক আছে, আচ্ছা, ক্লিক করার পরে আমি এই যে দেখেন, দেখছেন দুইটা হ্যাশট্যাগ ইয়ে আমি চাইলাম এই যে একটা কেটে দিই। তার মানে এখানে আমি তাকে বোঝাচ্ছি যে যে বাই নাও। ঠিক আছে, আপনি চাইলে এভাবে এখান থেকে এই জায়গার থেকে যায় আপনি হ্যাশট্যাগ সেট করতে পারেন। তার মানে দেখেন আমি কি করলাম, একটা টাইটেল দিলাম, আমি সামারি করে দিচ্ছি, একটা টাইটেল দিয়েছি। ঠিক আছে, আগে তো পোস্টার ডিজাইন করতে হবে সুন্দর করে, তা আজকের বিষয় হচ্ছে পোস্টার তৈরি করার করবো এবং পোস্ট করে ফেলবো, সেক্ষেত্রে আমি টাইটেল কিভাবে সেট করব। টাইটেল সেট করলাম, আমি প্রোডাক্টের লিঙ্ক দিলাম, আমি হ্যাশট্যাগ দিলাম, আমি ভিতরে ডিসক্রিপশন সেট করে দিলাম, আমি ইমোজি দিয়ে এটাকে আরো ইউনিক ভাবে মার্ক করে দিলাম, আমার কিন্তু পোস্টটা কমপ্লিট। ঠিক আছে, এখন আমি পোস্ট করতে পারবো, এবং এই হ্যাশট্যাগ নিয়েও আমি ডিটেইলস ব্যাখ্যা দিয়েছি, এখন ইনশাল্লাহ আমরা পোস্ট করব। ঠিক আছে, আমরা এই যে পোস্টে ক্লিক করি, এই যে ভিউ, ভিউতে ক্লিক করে আপনি দেখতে পারবেন, আবার আপনার বাইরের প্রোফাইলের ভিতরে যেয়েও দেখতে পারবেন। ঠিক আছে, আমরা মনে করেন যে এটাই বাইরের প্রোফাইল, হ্যাঁ, এখানে যেহেতু পোস্ট করছি, এই যে পোস্টটা অলরেডি হয়ে গেছে, 1 সেকেন্ড, ঠিক আছে, 1 সেকেন্ড, এই যে পোস্ট হয়ে গেছে, দেখেন পোস্ট হয়েছে। এখন এই জায়গায় যদি আমি ক্লিক করি, এই পোস্টটা সরাসরি এইভাবে যাবে কারো কাছে, গেল, যাওয়ার পরে দেখেন সে এখানে বিস্তারিত পড়লো, পড়ার পরে সে আরো জানতে চাচ্ছে, এই জায়গায় ক্লিক করি, দেখেন ক্লিক করার পরে পুরা পোস্টটা সে এখানে শো হলো। আচ্ছা, শো হওয়ার পরে এভাবে সে পরিপূর্ণভাবে আরো বিস্তারিত ভাবে সে বুঝলো, আচ্ছা এটা আমার অ্যাকাউন্ট থেকে, তাই আমি ক্লিক করতেছি, তাই ডিসক্রিপশনটা এখানে শো করতেছি না, যখন অন্য কেউ দেখবে তখন এখানে ডিসক্রিপশনটা পুরোপুরি শো করবে। ঠিক আছে, আচ্ছা, এখন ঘটনা হচ্ছে এই পোস্টটাতে সাপোজ কারো ভালো লাগলো, ভালো লাগার পরে এই প্রোডাক্টটা তার প্রয়োজন, কারণ আমরা মার্কেটিং করব তো অনেক অর্গানিক ওয়েতে, হ্যাঁ, তখন এই জায়গায় ক্লিক করবে, লিঙ্কে ক্লিক করবে, ক্লিক করার পরে সে তার ওয়েবসাইটে চলে যাবে, দেখেন সে তার ওয়েবসাইটে চলে যাবে, ওয়েবসাইট থেকে সে এই বিষয়টা মানে তার এই প্রোডাক্টটা কিনতে পারে। ঠিক আছে, তার মানে টুইটার মার্কেটিং করতে গেলে অনেক কিছু মাথায় রেখে আমরা যেহেতু মার্কেটিং করি, তার ফলোয়ার বাড়াবো এবং তার পোস্ট গুলা ইউনিক পোস্ট করব, তার সেলও বাড়াবে, তার ওয়েবসাইটে ট্রাফিকও যাবে, এটা প্রথমে দেখাচ্ছে বিক্রির ক্ষেত্রে, এই যে দেখেন এখান থেকে আইসে সে সরাসরি এখান থেকে তার প্রোডাক্টটা বাই করতে পারবে। ঠিক আছে, এটাই হচ্ছে মূলত আমাদের ক্লাসের টপিক। আবার সে প্রোফাইলের মধ্যে যায়ও এই পোস্টটা দেখতে পারবে, সাপোজ আমি প্রোফাইলের মধ্যে যাচ্ছি, এটা আমার প্রোফাইল থেকে করছে, তাই আমি এখানে এই যে দেখেন অ্যাডমিনটাকে পোস্ট করছে। যদি বায়ারকে রিপোর্ট দিতে হয়, আপনি এখান থেকে এই যে রাইট বাটনে ক্লিক করে কপি লিঙ্ক, বায়ার তো নিজের অ্যাকাউন্টে নিজে সবসময় দেখতে পারবে, আপনাকে তো জাস্ট এক্সেস দিচ্ছে কাজ করার জন্য, এখান থেকে কপি লিঙ্কে ক্লিক করে লিঙ্কটা কপি করে আপনি দিতে পারবেন। ঠিক আছে, তাহলে মূলত আমাদের আজকের ক্লাসের টপিকসটা ছিল যে বায়ারের কাজের জন্য কিভাবে আমি একটা পোস্ট করব, এবং সেই পোস্টের মধ্যে আমি টাইটেল সেট করব, লিঙ্ক সেট করব, হ্যাশট্যাগ কিভাবে আমি কভার করব, এবং
আমি কিভাবে ডিসক্রিপশন দেব, ইমোজি সেট করতে পারি। অলরেডি দেখেন দুইজন ভিউ হয়ে গেছে, অলরেডি দুইজন ভিউ হয়েছে, ঠিক আছে। এই ভিউটা কিসের উপর হচ্ছে? এই ভিউটা হচ্ছে মূলত হচ্ছে এই হ্যাশট্যাগ, মেন খেলাটা হচ্ছে হ্যাশট্যাগ এর। আর এই প্রোফাইলের মধ্যে, আমার প্রোফাইলের মধ্যে যারা ইনক্লুড আছে তারাও এখানে দেখতে পাবে, ঠিক আছে। ইনশাল্লাহ আমাদের ক্লাসটা এখানেই কমপ্লিট।